সবুজ পাতার খামের ভেতর হলুদ গাধা চিঠি লেখে, কোন পাথারের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে, আনলো ডেকে মটরশুঁটি খেসারি আর কলাই ফুলে, আনলো ডেকে কুয়াশাকে সাত সকালে নদীর কূলে, সকালবেলায় শিশির ভেজা ঘাসের উপর চলতে গিয়ে হালকা মধুর শীতের সোয়াই শরীর ওঠে শিরশিরিয়ে, আরও এলো সাথে সাথে নতুন গাছের খেজুর রসে, লোভ দেখিয়ে মিষ্টি পিঠা মিষ্টি রোদে খেতে বসে। হেমন্ত তার শিশির ভেজা আঁচল তলে শিউলি বোটাই, চুপে চুপে রং মাখালো আকাশ থেকে ফোটাই ফোটাই। ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতিও জীবন। বঙ্গাব্দ বর্ষপঞ্জি অনুসারে বর্তমানে কার্তিক মাস চলছে। কার্তিক অগ্রহায়ণ এই দুই মাস বাংলাদেশে হেমন্তকাল। অপরূপ রূপের ঋতু হেমন্ত। হেমন্তের সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা। মাঠের পাকা সোনালে ধান, কৃষকের ধান ঘরে তোলার দৃশ্য, কৃষক কৃষাণের আনন্দ সবই হেমন্তের রূপের অনুষঙ্গ। শীতের আগমনীতে গাছেদের খেজুর গাছ তোলার দৃশ্য ও শীতকালীন সবজি চাষসহ বৈচিত্র্য রূপের সাজে প্রকৃতিতে হেমন্ত বিরাজ করছে। হেমন্তের এ নাতিশীতোষ্ণ বিকালে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শীতকালে নানা সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন বাংলার কৃষক। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সহ লাল শাক, মূলা, পালং, টমেটো, বেগুনের এ আয়োজনে ভরে উঠেছে এ মাঠ। কিছুদিন পর সরিষা ক্ষেতের পাহাড়ি সাজ পরিবর্তন এনে দিবে এ রঙে। সবুজ আর হলুদে মিলেমিশে একাকার হয়ে যাবে বাংলার মাঠ। হেমন্তের শুরুর দিকে এক অনুভূতি আর শেষ হেমন্তে অন্য অনুভূতি। হেমন্ত ঋতুতে চলে শীত গরমের খেলা। ভোরের আকাশে হালকা কুয়াশা, শিশিরে ভেজা মাঠঘাট, তারপর ক্রমেই ধরণী উত্তপ্ত হতে থাকে। সৌন্দর্য এবং বৈশিষ্ট্য লালিমাই বাংলার ঋতুর রানী হেমন্ত। বাংলার হেমন্ত থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে, নতুন কোনো শিরোনামে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।